ভাবছি ভূতে দাঁড়ানোই ভালো। এত কালো মেখেছি দুহাতে এতকাল ধরে, কখনো তোমার করে তোমাকে ভাবি। যেতে পারি যে কোনো দিকেই, চলে যেতে পারি, কিন্তু কেন যাব? একদমই যাব না। অতিমারি আমাদের চলার একটু থমকে দিয়েছে বটে, কিন্তু সময় তো আরেক নাম গতি। সেই গতির নিয়মেই আমরা আবার ফিরে এসেছি এবং আবার পথচলা শুরু করেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কণ্ঠ ঝাল জোড়ের সঙ্গে। সঙ্গে আমি শ্রাবণী, আর এই কণ্ঠ ঝাল জোড়ের দ্বিতীয় অধ্যায়ের প্রথম পর্ব সঙ্গে পেয়েছি বর্ধমানের বিশিষ্ট নাট্যশিল্পী এবং গায়ক শ্রী সুব্রত চক্রবর্তী মহাশয়কে, আর বিশিষ্ট বাচিক শিল্পী মন্ডল। তো আমরা প্রথমে আজকে সুব্রতদার কাছে যাব, কারণ বয়োজ্যেষ্ঠ মানুষ, লেডিস ফার্স্ট এখানে মানুষ, এখানে সুব্রতদার কাছে যাব। সুব্রতদা, আমরা একটা কথা বলছিলেন যে বর্তমানে নাটকে, নাটকের গান তিনি প্রথম শুরু করেছিলেন, তো সেই বিষয়ে কি একটু কিছু বলবে? নাটকের গান বলতে আমি বর্ধমানের প্রথম, যেটা আমাদের পশ্চিমবঙ্গের মফস্বলে গুজরাটে হতো না, বর্ধমানের কিছু দল প্লাস আমার নিজের যে নাট্য সংস্থা আছে, তাই কিছু গান আমি করবার চেষ্টা করেছি। আচ্ছা, আর যেটা সুব্রতদা বলেছিলেন যে যেহেতু আমার নাটকের গানটা খুব ভালো লাগার জায়গা, তো শঙ্করাচার্য স্তোত্র দিয়ে শুরু। সেটাই শুধু নয়, আজকে এরকম একটা ভালো জায়গাতে আমার মনে হয় শুভ। একদম, হ্যাঁ, আমাদের আজকে প্রথম প্রথম পর্ব। আমি প্রথমে একটু এই কর্তৃপক্ষকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানি একদম এখানে সুযোগ পাওয়ার জন্য। তাহলে আমি শুরু করি। আমি অ্যাকচুয়ালি পুরোনো দিনের গান একটু গাইবার চেষ্টা করি আর কি মাঝে মধ্যে, আমি এটা দিই আজকে। না, তোমার গান বর্তমানে মানুষ সবাই কিন্তু শুনেছে, আমরা পরিচিত তোমার গানের সঙ্গে। ধন্যবাদ। হরি ওম, হরি ওম, হরি ওম, আতব গন্ধকস্তে সংসারোহয়িবীচিত্তোবিন্দোবিন্দোবিন্দ হরি ওন জন যৌবন গর্ভিনী শরমীদিল ভজগোবিন্দ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 োব
هاري يوم
বাহ, এত মানে একটা যেমন একটা আধ্যাত্মিক ছাদ এসে গেল, কিন্তু আলাদা হয়ে গেল। আর মঞ্জুরিও কিন্তু একটা প্রথম শুরুটা একটা অসাধারণ কবিতা বলেছিল, যেটা মনে হয় আমাদের এই আধ্যাত্মিকতাটা বজায় থাকবে। হ্যাঁ, আমি প্রথমেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা খেয়া কাব্যগ্রন্থের কবিতা বলার চেষ্টা করব। তো সেই কবিতাটার মধ্যে কবি তার অন্তর চেতনায় প্রেমকে কোন আসনে বসিয়েছিলেন, সেই আধ্যাত্মিক লেভেলটাকে আমরা হয়তো সেভাবে ছুঁতে পারি না, কিন্তু তিনি যেভাবে বলে গেছেন সেই কবিতাটা একটু বলার চেষ্টা করি। তার অন্তর চেতনায় তার অন্তর্যামীর সাথে তার যে মিলন, কবিতাটার নাম মিলন। আমি কেমন করিয়া জানাবো আমার জুড়ালো হৃদয়, জুড়ালো আমার জুড়ালো হৃদয় প্রভাতে, আমি কেমন করিয়া জানাবো আমার পরাণ কি নিধি কুড়ালো ডুবিয়া নিবিড় নীরব শোভাতে, আজ গিয়েছি সভার মাঝারি শেখায় দেখেছি একে না আলোকে দেখেছি আমার হৃদয়ে রাজারে, আমি দু একটি কথা কয়েছি তা শুনে সে নীরব সভা মাঝারে দেখেছি চির জনমের রাজারে, ওগো সে কি মোরে শুধু দেখেছিল যে অথবা জুড়ালো পরশে তাহার কমল করের পরশে, আমি সে কথা সকলে গিয়েছি যে ভুলে ভুলেছি পরম হরষে, আমি জানি না কি হল শুধু এই জানি চোখে মোর সুখ মাখালো কে যেন সুখ অঞ্জন মাখালো, কার আঁখি ভরা হাসি উঠিল প্রকাশি যেদিকেই আঁখি তাকালো, আজ মনে হলো কারে পেয়েছি কারে যে পেয়েছি সে কথা জানি না, আজ কি লাগিয়ে উঠিছে কাঁপিয়া কাঁপিয়া সারা আকাশে রাঙিনা কিসে যে পুড়েছে শূন্য জানি না, এই বাতাস আমার হৃদয়ে রয়েছে আলো কামার তনুতে কেমনি মিলে গেছে মোর তনুতে, তাই এ গগন ভরা প্রভাত বসিল আমার অনুতে অনুতে, আজ ত্রিভুবন জোড়া কাহার বক্ষে দেহ মন মোর ফুরালো যেন রে নিঃশেষে আজি ফুরালো, আজ যেখানে যাহেরি সকলেরই মাঝে জুড়ালো জীবন জুড়ালো আমার আদিও অন্ত জুড়ালো। আচ্ছা, মঞ্জুরির কবিতার সামনে বসবাস কতদিন? আমি অ্যাকচুয়ালি খুব ছোটবেলায় আমার মামাকে দেখেছি কলকাতায়, আমার ছোট মামাকে দেখেছি কবিতা পাঠ করতে আবৃত্তি করতে, তো তখন থেকেই আমারও সেখান থেকে মামা আমাকে শেখাতেন, আর আমার বাড়িতে একটু বড় হওয়ার সাথে সাথে দেখেছি সঞ্চয়িতা আর সঞ্চিতা এই দুটো বই মামার কাছ থেকে পাওয়া, এবং উদ্যত কণ্ঠে বাড়িতে বসে বসেই সেগুলো পাঠ করা চিৎকার করে করা, কবিতা হচ্ছে কি আবৃত্তি হচ্ছে বাঙালি ওই দুটো ধর্মগ্রন্থ বাড়ির, একটি সঞ্চয়িতা একটি সঞ্চিতা, এ দুটো না থাকলে কিন্তু মানে বাঙালি হওয়ার কোনো মানেই হয় না। তো সেইটা সেটা থেকে থেকে একটা কবিতার প্রতি ভালোবাসা এবং সঙ্গীতের প্রতিও একটা অনুরাগ জন্মায়। তারপর স্কুলে মানে গ্রামীণ পাড়ায় স্কুল শিক্ষিকা, গান কবিতা অভিনয় একদম, গানও খুব ভালো লাগে, গানও খুব ভালো লাগে, আর আমাদের দর্শকদের কাছে একটু আবেদন আছে বর্ধমান টিভির পক্ষ থেকে যে আপনারা কিন্তু আমাদের সঙ্গে থাকবেন, কেমন লাগছে সেটা জানাতে একদম ভুলবেন না, কমেন্টে বলবেন। এবার আমরা আবার সুব্রতদার কাছে ফিরবো, সুব্রতদা এবার কি শোনান? আমি তো প্রথমেই বললাম যে আমি একটু পুরোনো দিনের গান ভালোবাসি গাইবার চেষ্টা করি, সবটা করে না হলে খানিকটা খানিকটা বারে বারে আর কি। জীবি আমারে চা দেখো না বেঁধে
আমার খুলে দাও সুব্রতদার গান গাওয়া দারুণ দারুণ স্টক কিন্তু মানে এখন চারদিকে বলো এমন এমন সমস্ত গান বাজতে থাকে যে মানে ভূপেন হাজারিকা তাদের গান এই গান তো মানে চিরদিন আমরা গেছি পরের দিন আবার মন জয়ের কাছে আমি এবারে কবি রত্নেশ্বর হাজার একটা কবিতা বলবো যেহেতু আমরা কথায় কথায় এই আমাদের এই সন্ধ্যাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি তো কথা তো সবসময় চলতে থাকে সেই কথা হোক বা কবিতাটা কথা হোক জন্মের সম্পর্ক নিয়ে দুজন বসেছ মুখোমুখি কিছু কথা হোক পরিচয় থাকলে কথা হয় পরিচয় না থাকলেও কথাবার্তা হয় রক্তের সম্পর্ক নিয়ে যখন বসেছ কেন কথা হবে না তাহলে কিন্তু কি কি নিয়ে কথা হবে যে কোনো বিষয় কিংবা বিষয়হীনতা নিয়ে কথা হতে পারে বিশ্বাস অথবা কোনো বিশ্বাসহীনতা নিয়ে কথা হতে পারে সন্ত্রাস বা বিচ্ছিন্নতা সুন্দর কুৎসিত বর্ণভেদ নোভা বা হঠাৎ পাওয়া সুপার নোভার আলো নিয়ে কথা হতে পারে কিংবা কথা হতে পারে পাখির বাসার শিল্প নিয়ে সন্ন্যাসীর যুদ্ধযাত্রা শিকড়ের ডানা মেলা অথবা মেঘের সংসারী হওয়ার ইচ্ছা নিয়ে না হয় হাঙর আর তিমিদের নিয়ে কথা হোক মিথুন রাশির যুগ্ম তারাটি এবং ওয়ারণ নেগুলার রহস্য নিয়েও কথা হোক শব্দ হোক অথবা না হোক কথা কিন্তু হয় গাছ ও অরণ্যে কথা হয় নীল দিগন্তে কথা হয় জলের ভিতর বসে নদী আর স্রোতে মাঠের বৃষ্টিতে ভিজে খরা ও ফসলের আসক্তিতে এবং সংযমে উদাসীন রাত্রি আর অন্ধকার ঠোঁটে এমনকি খুনি আর নিহতের মধ্যেও কথা হয় কথা হোক না হয় তেমনি কথা হোক যেরকম তৃষ্ণা আর দীঘির সংসর্গে কথা হয় যেমন ভাস্কর আর পাথরেরা মুখোমুখি বসলে কথা হয় যেমন আগুন আর কাষ্ঠে রোজ পাশাপাশি বসে কথা হয় জানালা এবং রৌদ্রের শীতের সকালে যেরকম অথবা শত্রুর সঙ্গে শত্রুতার যেমনি কথা হয় শব্দ হোক অথবা না হোক কিছু কথা হোক জন্মের সম্পর্ক নিয়ে যম জীবন বসে আছে সন্ধিপত্র নিয়েও কথা হোক বিদ্রোহ নিয়েও কথা হোক শব্দ হোক অথবা না হোক কিছু কথা হোক দারুণ ভীষণ ভালো মানে আমি কিন্তু এই পর্যন্ত পাইনি আগে এখনো পর্যন্ত পাইনি
সবার সামনে আমি এটা মঞ্জুর কাছ থেকে চেয়ে রাখছি যে কবিতাটা আমাকে কিন্তু দেবে, অনুষ্ঠান শেষ হওয়ার পর কবিতাটা আমাকে দেবে, দারুণ লেগেছে। বাবার শুদ্ধদার গান তো বাবুদা, আমরা না বাবুদা বলেই ডাকি ওনাকে, তো শুদ্ধদা বলতে আমার একটু কষ্ট হচ্ছে, তো বাবুদাই বলি, তাতে কথাগুলো একটু সহজ হয় আর কি। তো এখন তুমি কি শোনা? শোনাবো বলতে আমি তো প্রথমেই বললাম যে আমি লোক সামলাতে পারছি না, মানে আমি চাইছি বিভিন্ন আমার শ্রদ্ধেয় শিল্পীদের গানগুলো শোনাতে, বিভিন্ন শিল্পীদের যার জন্য আমি গানগুলো পুরো গাইছি না ছোট ছোট করে। জীবনের কত জীবনের কত সারা হয়ে গেল আরো কত বাকি রয়ে গেল, মাঝ রাতে ভেঙে মানুষের জীবনে আদর্শ করণী যা ফলাফল না ভেবে আজীবন করে গেছি তা, কি পেলাম কি দিলাম সেই বিশেষ কথা, হইল মেনু হইল মেনু মাঝে রাতে ভেঙে যায় মনে হয় জীবনের কত সারা হয়ে গেল আরো কত বাকি রয়ে গেল, মাঝে রাতে ভেঙে কিছু বলার ভাষা থাকছে না, মানে বাকরুদ্ধ হয়ে যাচ্ছি, তাই আমি বেশি কথা না বলে বরং মঞ্জুরির কাছে চলে যাই। এবার একটি ছোট্ট কবিতা শোনাই, কবি দীনেশ দাশের দোলনা। বা আজকে ছোট দোলনা খালি ঝুলিয়ে দাও, ঘুমের চামর ভুলিয়ে দাও, জীবন দোলা দুলিয়ে দাও, নীল আকাশের নীলগুলি সব নিংড়ে আনো, নতুন মেঘের সজল কালো মন ভুলানো নিংড়ে আনো, হাজার কচি করুণ চোখে মেঘের কাজল বুলিয়ে দাও, পকিয়ে ওঠা কান্নাগুলি ভুলিয়ে দাও, আজকে ছোট দোলনা খানি দুলিয়ে দাও, আজকে দেশের এপ্রান্তরে তেপান্তরে হাজার শত দেবতা শিশু কোকিয়ে মরে, অনাবৃত অনাদৃত জীবন মৃত স্তূপীকৃত, আজকে পথে নীর হারানো হাজার হাজার নতুন জীবন কুড়িয়ে আনো কুড়িয়ে আনো, হাজার কচি শুকনো চোখে মায়ার কাজল ভুলিয়ে দাও, কান্না হাসির জীবন দোলা তুলিয়ে দাও, আজকে ছোট দোলনা খালি ঝুলিয়ে দাও। অসাধারণ একটা কবিতা, আর দীনেশ দাস শুনলেই প্রথমেই ওই কবিতাটি মনে পড়ে আস্তে একটা বাবুটা। এবার সদ্য সুবীর সেনের একটা গান শোনা, এত গান যদি কোনদিন ভেঙে যায়
তুমি জানি ভুলে যাবে যে আমার এত সুর এত গান কতদিন আমি জীব কতদিন আরে জীবন কত আরে বন্ধু তোমার জানি ভুলে যাবে কে আমার এত সুন্দর এত গান যদি এনে যায় সেই দিন তুমি এত জানি ভুলে যাবে যে আমার এত সুন্দর এত গান হৃদয় ঠান্ডা হয়ে যাচ্ছে গানগুলো যে কতদিন বাদে শুনছি। অবশ্য বাবুদা তুমি দেখো এই গানগুলো ভাঙিয়ে কিন্তু নতুন শিল্পীরা এখন আবার করে খাচ্ছে কোথাও পরিশোধন করছে এত ভালো সুর এখনকার গানে কি গান গাওয়া উচিত নয় অন্যভাবে নেবেন না মঞ্চে যারা গাইছেন তাদের কাউকে ছোট করছি না গান যাচ্ছে এখানে বাজনা যাচ্ছে এখানে আমরা গাইতাম বড় বড় মাইক্রোফোন তবলা পার্কেশন এই যে সুর মানে এত মেলোডি সাহস করে কেন কে জানে এত সুন্দর আর এই এই গানগুলো এই সুর গুলো মানে হৃদয়ে ছেপে আছে তাই না আর আমরা কিন্তু আজকে ভীষণ খুশি যে আমি আমার দুদিকে মানে একজন সুর আরেকজন ছন্দ এত সুন্দর ভাবে যাচ্ছে আমার মাথা দেখা গেছে টেনিস বল একবার এদিক একবার এবার মঞ্চের কাছে আমি বাবুদার গানের সুরে বাণীর সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করতে এই যে একটা কবিতা ভাবছিলাম অনেকদিন যদিও পড়িনি কবিতাটা একটু পড়ি বুদ্ধদেব বসুর গান আচ্ছা এই একটা বেশ সুন্দর প্রেমের কবিতা একদম একদম চোখে চোখ পড়ি যদি নিও না চোখ ফিরিয়ে নিও না চোখ নামিয়ে রাখো এই একটুখানি সীমাহীন এক নিমেষে খোলা ওই জানলা দিয়ে কি আছে তোমার মনে যা আছে সব দেখে নি বলো না একটু সময় দুটি চোখ এমন কি আর গালে লাল রং এনো না তোমাকে মানায় না তা ও দেখুক ভোরের আকাশ এ দেখুক রাতের আধার আমারে একটু সময় কালো চোখ কোমল পাতা কালো চোখ আলোর ভরা ছায়াময় কোমল পাতা আলো আর ছায়ার ছবি ঝিকমিক আমার চোখে নিও না চোখ ফিরিয়ে যা বলে বলুক লোকে চোখে চোখ পড়বে যখন মুখে মুখ রাখি যদি এমন আর দোষ কি বলো মনেরে যায় না ছোঁয়া কেমন চাকবো তারে দুটি ঠোঁট ফুল ফুলে ঠোঁট টুক টুক রঙিন হলো ঠোকরাই পাখির মতো খুট খুট চার কিনারে চারদিক ঠুকরিয়ে খাই দুটি ঠোঁট ফলের মতো ওই মুখ ফুলের মতো ফুটেছে আমার পানি খুলে দাও চুলের বোঝা ঝপঝপ ইতস্তত ফুট ফুট নরম বুকে টেনে নাও বাহুর টানে টেনে নাই অময় তুমি ফুট ফুট নরম বুকে হৃদয়ের গোপন কথা ঠিক ঠিক নরম বুকে শোনো বই কইছে কথা হৃদয়ের সঙ্গে হৃদয় গড়িয়ে পায়ের নিচে বয়ে যায় অসীম সময় মুখে মুখ রাখলে পরে দারুন দারুন প্রত্যেকটা এই যে শব্দ যেন অসাধারণ
বাণী মানে এত সুন্দর কথা, জানি না এটার উপস্থাপনা করতে পারলাম কিনা, কিন্তু কথাগুলো আমাদের শুনতে ভালোই লাগলো। এবার বাকি কথা তো দর্শকরা বলবে, জানি না তারা কমেন্টে কি বলছেন, সেটা সম্পূর্ণ তাদের, আমাদের কাজ কাজ করে যাওয়া, বাকিটা ওনারা বুঝবেন। আমি একটা কথা বলি, হ্যাঁ অবশ্যই বর্তমানে অনেকদিন হলো, যাই হোক এটা অন্যভাবে করে নেবেন, আমি কিন্তু আজকে যে সুযোগটা পেয়েছি এখানে আসার, এটা কিন্তু আমি আমার মনে হয় প্রথম, সো আমি একটু অ্যাভয়েড করে চলি, প্রচারটাও চাই না, ভালো লাগলে এই জন্যে আমি ধন্যবাদ দেব অবশ্যই বর্তমান টিভি কর্তৃপক্ষ। সত্যি বলতে অনেকদিন পর আমার নিজেরও খুব ভালো লাগছে, এরকম একটা ভালো লাগার জায়গাতে ধন্যবাদ। আমি এবার একটু ওই ডক্টর ভূপেন হাজারিকার একটা গান শোনাই, একদম একদম আমার তৈরি হয়ে বসে আছে। এই গানটার মাধ্যমে আমরা আমাদের প্রাণের দুই কবি নজরুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথের শ্রদ্ধা জানাই। সবার চেতনাতে যতই আসুক বিঘ্নে চেতনাতে নজর এই সেই দেশ এখন আজি খালি কবি সদের নিশি সমতার গান গেছিল শুনেছিল দশকিশি পিতামহের আশা আজ আমরা বলি হাজার সূর্য চলি চেতনাতে নজর এইটা যদি আমরা মানে মানুষের ভেতরে যদি সত্যি থাকতো, মানে যতটা আমরা দেখাই যে আমাদের হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় নজরুল আসলে কি আছে, যদি বাহ্যিক প্রকাশটা বেশি কিন্তু অন্তরটা সেটা গ্রহণ করতে পারে, একদম সেটা থাকলে পরে কিন্তু সেই দিনটা অন্যরকম হতো, দিন অন্যরকম হতো। এবার মন যদি কিছু না, এই কবিতাটা তুমিও খুব চাইছিলে বলতে, বলো আমার সঙ্গে। যতীন্দ্রমোহন বাগচির মাধবিকা, এটা আমার কাছে একটা নতুন কবিতা। আমি এই যে প্রচন্ড আমাদের তীব্র শীত চলে গেল, তারপরে দুদিন দেখছিলাম বেশ দক্ষিণা বাতাস দিচ্ছে, বেশ ভালো লাগছে, যদিও আমরা শরীর থেকে আমাদের গরম পোশাক গুলো খুলতে পারছি না, তাও ওই হাওয়াটা বেশ মনোরম। তো এইখানে কবি যতীন্দ্রমোহন বাগচির তার এই কবিতার মধ্যে সেই দক্ষিণ হাওয়ার যে আহ্বান জানিয়েছে, আমার তো সামনেই আসছে একদম, তো সেই দক্ষিণ হাওয়ার কথাই এই কবিতাটা বল। দক্ষিণ হাওয়া রঙিন হাওয়া, নূতন রঙের ভাণ্ডারী, জীবন রসের রসিক বধু যৌবনেরই কাণ্ডারি, সিন্ধু থেকে শব্দ বুঝি আসছো আজি স্নান করি, গাঙচিলেদের পক্ষ ধনির শংসনানির গান্ধরি, মৌমাছিদের মন ভুলানি গুনগুনানির সুর ধরে,
চললে কোথায় মধ্যপথি পথটি বেয়ে উত্তরে অনেক দিনের পরে দেখা বছর পারের সঙ্গী গো হোক না হাজার ছাড়াছাড়ি রেখেছ সেই ভঙ্গি তো তেমনি সরস ঠান্ডা পরশ তেমনি গলার হাতটি সেই দেখতে পেলেই চিনতে পারি কোনোখানে ফাঁকটি নেই কোথায় ছিলে বন্ধু আমার কোন মলয়ের বন ঘিরে নারিকেলের কুঞ্জে বেড়া কোন সাগরের কোন তীরে লকলকে সেই বিতস বিথির বলো তো ভাই কোন গলি এলালতার কেয়া পাতার খবর তো সব মঙ্গলই ভালো কথা দেখলে পথে সবাই তোমায় বন্দে তো বন্ধু বলে চিনতে কারো হয়নি তো ভাই সন্দেহ নরনারী তোমার মোহে তেমনি তো সব ভুল করে তেমনি ধরো পরস্পরের মনের বনে ফুল ধরে আসতে যেতে দীঘির পথে তেমনি নারীর ছল করা পথিক বধুর চোখের কোণে তেমনি তো সেই জল ভরা রঙনে সেই রং তো আছে অশোকে তাই ফুটছে তো শাখায় তারি দুলতে দোলায় তরুণী দল জুটছে তো তোমায় দেখে তেমনি দেখে উঠছে তো সব বিহঙ্গ সবুজ ঘাসের সৃষ্টি বেয়ে রয় তো যে পতঙ্গ তেমনি সবই তেমনি আছে হলাম শুনে খুব খুশি প্রাণটা ওঠে চঞ্চনিয়ে মনটা ওঠে উস খুশি নূতন রসের উষ্ণ হৃদয় রক্ত ওঠে চঞ্চলি বন্ধু তোমায় অর্ঘ দিলাম উচ্ছলিত অঞ্জলি গ্রহণ করো গ্রহণ করো বন্ধু আমার দণ্ডেকের জানি না গো আবার কবে দেখা তোমার সঙ্গে ফের এটা সত্যি একটা অসাধারণ কবি অসাধারণ কবি আপনি ভীষণ ভালো করছেন ভীষণ ভালো লাগলো শুনতে জানি না ভীষণ ভালো লাগলো আমাদের বন্ধুদেরও নিশ্চয়ই ভালো লাগছে আমাদের আজকে অনুষ্ঠান কারণ দুদিকে দুজন একদম হাঁটিয়ে দিচ্ছে পাউলে এবার কি শুনবো এবার ইন্ট্রোভার্ট করছে একদম একদম দূরে দূরে না কালিয়া বসিতে যখন দূরে যায় শুনে শুনে বিভিন্ন ঘাটে হনুমনে কলসী ভাষায় খুশিতে চন্দ্রিত তোকে ছাড়া দে ভালো লাগে না কাটে না দিল আমার ঘরে ফেরার শীতলায় প্রদীপ ছুঁয়ে ছুঁয়ে আধার ঘেরা বৃষ্টি ঘুমে চুপি চুপি চাঁদের আলোয় ঝরেছে হাসি মাটির আমি নয়নের স্বপ্ন সোনারোদের গানা মৌসুমী সোনারোদের গানা মৌসুমী পঙ্গাল গান তোকে ছাড়া যে ভালো লাগে কাটে না দিন মালা সোনারোদের গানা মৌসুমী পঙ্গাল আমাদের সময় প্রায় শেষের দিকে আর তো বেশিক্ষণ থাকা যাবে না তো মন যদি একটা কবিতা শুনবো তারপর বাবুদার গান দিয়ে আমরা শেষ করবো এবার একটা ছড়ার কবিতা বলি কবি দ্বিজেন্দ্রলাল রায়ের গানও খুব ভালো লাগে শুনতে দেখি চেষ্টা করছি বলার
নন্দলাল। নন্দলাল তো একদা একটি করিল ভীষণ পণ, স্বদেশের করে যে করেই হোক রাখিবেই সে জীবন। সকলে বলিল আহাহা কর কি কর কে নন্দলাল, নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব কি চিরকাল। আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ, তখন সকলে বলিল বাহবা 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 বেশ। নন্দর ভাই কলেরায় মরে দেখিবে তাহারে কেবা, সকলে বলিল যাও না নন্দ করো না ভাইয়ের সেবা। নন্দ বলিল ভাইয়ের জন্য জীবনটা যদি দিই না হয় দিলাম, কিন্তু অভাগা দেশের হইবে কি, বাঁচাটা আমার অতি দরকার ভেবে দেখি চারদিক। তখন সকলে বলিল হাহা হা তা বটে তা বটে ঠিক। নন্দ একদা হঠাৎ একটা কাগজ করিল বাহির, গালি দিয়া সবে গদ্যে পদ্যে বিদ্যা কহিল জাহির। করিল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া খুন, লেখে যত তার দ্বিগুণ ঘুমায় খায় তার দশ গুণ। খাইতে ধরিল লুচি ও ছোলা ও সন্দেশ থাল থাল, তখন সকলে বলিল বাহবা 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 নন্দলাল। নন্দ একদা কাগজেতে এক সাহেবকে দেয় গালি, সাহেব আসিয়া গলাটি তাহার টিপিয়া ধরিল খালি। নন্দ বলিল কারো কি ছাড়ো না ছাই, কি হবে দেশের গলাটি খুঁড়িতে আমি যদি মারা যাই, বলো কি বিঘত নাকে দিব খত চাবল করিব তাহা। তখন সকলে বলিল বাহবা 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 বাহা। নন্দ বাড়ির হতো না বাহির, কোথা কি ঘটে কি জানি, চড়িত না গাড়ি কি জানি কখন উল্টায় গাড়ি খানি। নৌকা ফিশন ডুবিছে ভীষণ রেলে কলিশন হয়, হাতিতে সর্প কুকুর আর গাড়ি চাপা পড়া ভয়। তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়ে রহিল নন্দলাল, সকলে বলিল ধ্যালা রে নন্দ বেঁচে থাক চিরকাল। আমি আর কিন্তু কোনো কথা বলবো না, আমরা বাবুদার গানের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করবো, আজকের প্রথম পর্ব। আবার দেখা হবে পরের শুক্রবার ঠিক সন্ধ্যে এইটা আমার মনে হয় বলা উচিত যে এই দুটো মানুষকে আমি একদিনের নোটিশে ডেকে নিয়ে এসেছি, একদিনের মধ্যে নারা দুজন ডেকেছি আমাদেরকে ভালোবেসে। অবশ্যই শুধু ভালোবাসার জন্যই কিন্তু এত কিছু ভালোবাসার জন্য আর কিছু এই বয়সে আমাদের আমার বিশেষ করে রক্সি সবাইকে একদম একদম সত্যি রক্সি জন্য আমাদের ভালোবাসা ছাড়া তো এখানে আসা যায় আমার খুব প্রিয় গান এটা, বাংলাদেশের একজন বিখ্যাত শিল্পীর গান এটা। দাঁড়াই ও হুজুরে প্রান্ত ভব ঘুরে ভাবে কোথায় এমন বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, এমন যদিও তো আমি পাখি উড়ে উড়ে বেড়াই বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুমসে না।
Hooray, hooray.